চুল সৌন্দর্যের প্রতীক, কিন্তু বর্তমান সময়ে অকালে চুল পেকে সাদা হয়ে যায়, চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে গিয়ে মাথা টাক হয়ে যায়, নতুন চুল গজায় না, চুল সহজে লম্বা হয় না, চুল রুক্ষ হয়ে চুলের সৌন্দর্য হারিয়ে যায়, চুলের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেক কিছু ব্যবহার করেছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মেলেনি। তাই আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমিডি। চুলের যত্নে 100% কার্যকরী এই ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি চুলে ব্যবহার করার ফলে ম্যাজিকের মতো চুলের সকল সমস্যা দূর করবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমিডি নিয়ে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। পেঁয়াজ নিয়মিত আমাদের চুলে ব্যবহার করার ফলে নতুন চুল গজাতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে যদি কোনো প্রকার ইনফেকশন বা খুশকি থাকে তা দূর করতে সহায়তা করে এবং আমাদের চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে তুলে নিচ্ছি। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি আপনারা যখন বাসায় নিজেরা তৈরি করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন, তখন আপনাদের চুলের ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, আর তখন আপনাদের মন খুশিতে ভরে যাবে। তাই আমি ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি আদা। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদাটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। এরপর আমি আদাটাকে কুচি কুচি করে কেটে নিব। আদা আমাদের চুলের যত্নে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের চুলে আদা ব্যবহার করার ফলে নতুন চুল গজাতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে ইনফেকশন দূর করতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুল করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে আমি কুচি করে নেওয়া পেঁয়াজ 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি রসুন। এখানে আমি 2 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন আমাদের চুলের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। রসুন আমাদের চুলে ব্যবহার করার ফলে আমাদের চুল দ্রুত লম্বা হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেথি। মেথি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী উপাদান। আমাদের চুলে নিয়মিত মেথি ব্যবহার করার ফলে নতুন চুল গজাতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে আমি এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব। এই উপাদানগুলোকে আমি খুব ভালোভাবে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত এই পানিগুলো একদম শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পানিগুলো একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিলাম। এখন আমি এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। উপাদানগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। সরিষার তেল আমাদের চুলে ব্যবহার করার ফলে আমাদের চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল। এছাড়াও সরিষার তেলকে ন্যাচারাল কন্ডিশনারও বলা হয়। তো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে সরিষার তেল মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। উপাদানগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই উপাদানগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো ব্লেন্ড করে নেওয়ার পর খুব সুন্দর স্মুথ মিশ্রণ তৈরি হয়েছে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি কিন্তু এখনও তৈরি হয়ে যায়নি। এই হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য
ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি তৈরি করার জন্য আরও কিছু প্রক্রিয়া রয়ে গিয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি চলে এসেছি কিচেনে। কিচেনে চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আমি এই মিশ্রণগুলোকে একটা বাটির সহ বসিয়ে দিলাম। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে রেখেছি। এখন আমি এই উপাদানগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে 20 মিনিটের মতো জাল করে নিব। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে এই উপাদানগুলোকে পানির মধ্যে জাল করে নিতে হবে। তো এভাবে 20 মিনিটের মতো আমি এই উপাদানগুলোকে জাল করে নিব। আপনারাও কিন্তু ঠিক এই নিয়মে 20 মিনিটের মতো উপাদানগুলোকে জাল করে নেবেন। 20 মিনিটের মতো উপাদানগুলো আমি জাল করে নিয়েছি। এখন আমি এই বাটিটাকে হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। আপনারা চাইলে পাতলা সুতি নরম কাপড় দিয়েও উপাদানগুলোকে ছেঁকে নিতে পারেন। তো আমি ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে চেপে চেপে তেলগুলো নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে তেলগুলো আমি ছেঁকে নিয়েছি। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি খুব সহজেই তৈরি করে নিলাম। আর কিভাবে তৈরি করে নিলাম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝে গিয়েছেন। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা চুলের যত্নে আপনাদের চুলে কিভাবে ব্যবহার করবেন। চুলের যত্নে ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি হালকা কুসুম গরম অবস্থায় আঙুলের সাহায্যে মাথার স্কাল্প থেকে শুরু করে একদম চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন। এই রেমেডিটি অবশ্যই রাতের বেলা লাগাবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে। রাতের বেলা রেমেডিটি লাগিয়ে রেখে দিবেন, এরপর সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। রেমেডিটি নিয়ম করে আপনারা যদি এক সপ্তাহ ব্যবহার করেন, এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। চুলকে গভীর থেকে কালো করবে, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত করবে, চুলের আগাফাটা দূর করবে, চুলের রুক্ষতা দূর করবে, চুল হবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত 2 দিন টানা 3 মাস ব্যবহার করবেন। ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন। এর জন্য এরকম একটি কাচের জারে বেশি করে তেল তৈরি করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে এই তেলটি রেখে আপনারা টানা 1 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ম্যাজিক হেয়ার অয়েল রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।